ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন, খুবই দরকারি একটা প্রশ্ন। কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য সময় দেই, রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না। কারণ ইফতার আজানের ওয়াক্ত, সূর্য ডুবছে, আজান হয়েছে, আমরা ইফতার নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর দেই না। এখন প্রশ্ন হলো কোনটা আগে করবেন কোনটা পরে করবেন? উত্তর হলো আগে আর পরের দরকার নেই, দুইটাই সমান্তরাল ভাবে করতে পারেন। বিসমিল্লাহ বলে আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার, যদি টাইম মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন, ইফতার করে আপনি আল্লাহ আকবার আল্লাহ আকবার আজানের জবাব দেন, খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন। জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না, একদম চুপচাপ বসে জবাব দিতে পারবেন, কোনো কথা নাই তো। খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন, তাহলে দুটো একসাথে হয়ে যেতে পারে। আমরা অনেকে এটা করি না, এটা করা উচিত আমাদের। রমজানে গুনাহ মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কি না, কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন? রমজানে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফারের কোনো বিকল্প নাই। তওবা ইস্তিগফারই হলো গুনাহ মাফের প্রধানতম মাধ্যম। আপনি আল্লাহর কাছে বিগত জীবনের গুনাহগুলো মাফ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন, এটাই হলো মূল উপায়, এবং এর মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ আপনি মাফ করাতে পারেন। প্রতিদিন একটা সময় বের করেন, ওই যে বলছি সাহরির সময় 5টা মিনিট 10টা মিনিট একটু হাত তোলেন, একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, আপনি সব মাফ করবেন, ওয়াদা করেছেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন, আল্লাহ আমি আর করব না, সংকল্প করেন, নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন, ভবিষ্যতে না করার সংকল্প করেন, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? মানুষকে রক্ত দান করা সওয়াবের কাজ, কোন রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হিসেবে আপনি রক্ত দিতে পারবেন, কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা? উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন। রোজার ক্ষতি না হওয়া মানে, অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে, তার শরীরে এমনি রক্ত শূন্য, রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে, এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না, জায়েজ না, যেহেতু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে। আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না, সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ, যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না, আমি রোজা রাখতে পারবো, তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না। হযরত আসাদ নাকি দুধের মতো সাদা ছিল, কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে, কথাটা কি সত্য? হ্যাঁ, এ মর্মে হাদিস আছে, এটি জান্নাত থেকে আসা পাথর এবং এটি বনি আদমের যে পাপ সেগুলোকে মোচন করেছে, করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে, এরকম একটি রওয়ায়াত আছে।